ঘটনার দিন রাতে ঠিক কি ঘটেছিল সেই বিষয় নিয়ে বারবার প্রশ্ন তৈরি হচ্ছে এবং আগের পর এক চাঞ্চল্যকর তথ্য সেই জায়গায় উঠে আসছে পুলিশের হাতে। আর এক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন, পার্থপ্রতিমের সঙ্গে কথা বলবো। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, রাত 10:05 ডিন অফ স্টুডেন্টসকে একজন ফোন করেছিল, আর এরপরে ডিন অফ স্টুডেন্টস ফোন করেছিলেন হস্টেল সুপারকে। রাত 11:30 পরিচয় পর্বে নাম করে সেই সময় চলছিল মানসিক নির্যাতন। কথা বলবে পার্থপ্রতিম ঘোষ, সরাসরি রয়েছেন পার্থপ্রতিম। প্রথমে তিনজন এবং তারপর ছজনের গ্রেফতারি, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একেবারে হাড়হিম করা, অত্যাচারের একেবারে হাড়হিম করা তথ্য উঠে আসছে পুলিশের হাতে। কি সেই হাড়হিম করা তথ্য? এবং রাত 10:05 যেখানে ডিন অফ স্টুডেন্টসকে ফোন করা হয়, একই সময় চলছিল র্যাগিং। একেবারে দেখুন, যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই নজনকে গ্রেপ্তার করার পরে কিন্তু পুলিশের কাছে অভিযুক্তরা যে দাবি করছে এবং সেক্ষেত্রে থেকে পুলিশ সূত্র অনুযায়ী জানতে পারছে, একেবারে এই হস্টেলে আমরা রয়েছি এবং হস্টেলের ভেতরে ছবিটি দেখাতে বললাম সহকর্মী সঞ্জয়কে। এবং এই যে জায়গা যেখানে কিন্তু A1 এবং A2 ব্লকের যে জায়গা রয়েছে, A1 ব্লক, সেখানে কিন্তু একেবারে গোটা ঘটনার সূত্রপাত হয়। যেমনটা জানা যাচ্ছে, একেবারে 9 তারিখ রাত্রেবেলা ঠিক কী ঘটেছিল যেটাই জানতে চাইছেন তদন্তকারীরা, যার ওপরে কিন্তু একেবারে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপরে কিন্তু গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, রাত্রি 10:00 পরে কিন্তু একেবারে এই প্রথম বর্ষের পড়ুয়ার ওপর অমানবিক যে অত্যাচার সেটা কিন্তু শুরু হয়, এবং যে জায়গা থেকে পড়ুয়া তিনতলা থেকে তার নিচে পড়ে তার দেহ উদ্ধার হয়, রক্তাক্ত অবস্থাকে উদ্ধার করা হয়, তার আগে প্রথম সূত্রপাত কিন্তু হয়েছিল তিনতলায় না, একেবারে যাদবপুর মেইন হোস্টেলে 4 তলায় প্রথমে কিন্তু এই অত্যাচারের পর্ব সেটা কিন্তু শুরু হয়েছিল। 4 তলার 104 নম্বর যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে প্রথমে তার উপস্থিতিতে, পড়ুয়ার উপস্থিতিতে তাকে দিয়ে জোর করে একটা চিঠি লেখানো হয়, এবং যে চিঠি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যে চিঠির ডেট দেখতে পাবে তুমি 10 অগস্ট, কিন্তু তার পাশাপাশি কিন্তু একেবারে চিঠিটা লেখা হচ্ছিলো কবে, অর্থাৎ 9 তারিখে চিঠিটা লেখা হয়। কারণ কি? কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে অন্য পড়ুয়াদের, যারা অন্য গ্রুপে, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া যায়, সেটাই ছিল মূল উদ্দেশ্য বলে জানা যাচ্ছে। এবারে এই চিঠি যখন লেখা হলো, সেই চিঠি লেখার পরে কিন্তু শুরু হয় একেবারে অমানবিক অত্যাচার। কী হয়? একেবারে 4 তলা থেকে প্রথমে এই পড়ুয়াকে 3 তলায় নিয়ে আসা হয়, 3 তলায় নিয়ে এসে 3 তলা করিডোর এবং বিভিন্ন যে ঘরগুলো রয়েছে সেই ঘরে চলে পরিচয় পর্ব, এবং এই পরিচয় পর্ব কিন্তু চলে একেবারে প্রথম পড়ুয়া বর্ষের পড়ুয়াকে বিভৎস করা অবস্থাতে, এবং তার পরবর্তীকালে 10:45 পড়ুয়া রক্তাক্ত অবস্থায় তাকে নিচ থেকে উদ্ধার করা হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকেরই কিন্তু এই অপরাধের সঙ্গে তাদের একেবারে প্রত্যক্ষভাবে তাদের যোগাযোগ ছিল, তেমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, প্রত্যেকে সেখানে প্রেজেন্ট ছিল দাবি করা হচ্ছে। অর্থাৎ এই যে গোটা ঘটনাটা শুধু 9 তারিখে ঘটলো তেমনটা না, একেবারে তার আগের দিন 8 তারিখেও কিন্তু পড়ুয়াকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল বলে পুলিশের সূত্রে কিন্তু দাবি করা হচ্ছে। আগেবারে ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে।